ফর্সা হওয়ার জন্য আমরা নিজেদের অজান্তে এমন কিছু ক্রিম ইউজ করে থাকি যেগুলো আস্তে আস্তে ত্বককে ড্যামেজ করতে শুরু করে। এমন অনেক ক্রিম আছে যেগুলো আমরা ঘরে বসে নিশ্চিন্তে ইউজ করে থাকি, কিন্তু আমরা একবারও চিন্তা করিনি যে আদৌ এটা ফর্সা হওয়ার ক্রিম কিনা। আজকের ভিডিওতে যে ক্রিমটা নিয়ে আলোচনা করব, যেটা বহু ছেলে মেয়ে বাজার থেকে কিনে মুখে ব্যবহার করে থাকেন, তাই এই ক্রিমটা সব সত্যিটা জানতে এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সো কথা কম কাজ বেশি, চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 100% হনেস্ট রিভিউ পেতে এবং বিভিন্ন ধরনের হেলথ টিপস, বিউটি টিপস, অ্যালোপ্যাথিক এবং আয়ুর্বেদিক মেডিসিনের রিভিউ পেতে আর্টিক চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখুন এবং তার সঙ্গে বেল আইকনে ক্লিক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য। তো ক্রিমটার নাম বেডনোভেট সি ক্রিম এবং এর দাম 50 টাকার কাছাকাছি। এই ক্রিমটা যে কোনো ওষুধের দোকানে অ্যাভেলেবেল আছে। বেডনোভেট সি ক্রিমটার মধ্যে আছে বিথামিথোসন অ্যান্ড ক্লিওকুইনাল, যেগুলো স্কিন ইনফেকশন, ফাঙ্গাল ইনফেকশন, একজিমা এবং স্কিন রেডনেসের মতো সমস্যাতে ইউজ করা যায়। কিন্তু আজকাল অনেক মানুষ এই বেডনোভেট সি ক্রিমটাকে ত্বক ফর্সা করতে ইউজ করে থাকেন। বেডনোভেট সি ক্রিমটার মধ্যে আছে বিথামিথোসন, যেটা হচ্ছে একটা শক্তিশালী স্টেরয়েড, তাই যখন আপনি এটা 1 সপ্তাহ ব্যবহার করবেন তখন আপনার স্কিনকে দ্রুত ফর্সা করবে, এবং যখন 1 থেকে 2 মাস ব্যবহার করবেন তখন আস্তে আস্তে ত্বকের মধ্যে নিজের চোখের সাইড এফেক্ট দেখতে পাবেন। ফ্রেন্ডস, এই বেডনোভেট সি ক্রিমটার প্যাকেটের মধ্যে কোথাও লেখা নেই যে এটা একটা ফেয়ারনেস ক্রিম। এই বেডনোভেট সি ক্রিমটাকে অতিরিক্ত ইউজ করলে ত্বকে জ্বালা জ্বালা ভাব হতে পারে, ত্বক লাল হতে পারে, মুখের মধ্যে অ্যাকনে পিম্পল অথবা ব্রণ আসতে পারে, ত্বকের মধ্যে র্যাশের সমস্যা আসতে পারে এবং স্কিন শুকিয়েও যেতে পারে। ফ্রেন্ডস, এই ধরনের কিছু সমস্যা হলে এই ক্রিমটা ইউজ করা বন্ধ রাখবেন অথবা কোনো ডাক্তারের কাছে পরামর্শ নেবেন। আশা করছি আজকের ভিডিওটা সবারই উপকারে আসবে। যদি মনে করেন ভিডিওটা ভালো হয়েছে তাহলে অবশ্যই একটা লাইক দেওয়ার চেষ্টা করবেন এবং আপনার ফ্রেন্ডের সাথেও শেয়ার করবেন। আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন বা সমস্যা থাকে তাহলে এখনই কমেন্টস করুন, দেখবেন সঙ্গে সঙ্গে উত্তর পেয়ে গেছেন। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ আমার এই ভিডিওটাকে দেখার জন্য।